আজকে বানাবো আমি ইস বেগুনের রেসিপি আলিয়াজ রাভকুতিনের সবাইকে স্বাগত জানিয়ে এই রেসিপিটা আমি শুরু করছি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব যাতে আছে একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা এক চামচ জিরে আমি যেহেতু অল্প পরিমাণ বানাচ্ছি সেই জন্য আমি মশলাটাও অল্প সেই রকম মাপে নিয়েছি যেরকম আপনারা বানাবেন সেরকম আপনারা একটু আন্দাজ করে মশলাটা নিয়ে নেবেন আমি আমার পরিমাণটা দেখিয়ে দিলাম সেই হিসাবে মশলাটাও দিলাম এবার কম বেশি করলে কিন্তু আপনারা সেই রকম মতো করবেন তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছটা আমি দিয়ে দিলাম মাছটা কিন্তু নুন হলুদ মাখিয়ে আমার আগে থেকে রাখা ছিল মাছটা আমি বেশিক্ষণ ভাজবো না মাছটা জাস্ট আমি একটু সাঁতলে নেবো এপিটে একটু সাঁতলানো হয়ে গেলে কিন্তু মাছটা আমার হয়ে যাবে আমি এরকম পছন্দ করি তাই ভাজলাম যদি কেউ পছন্দ করেন একটু কড়া ভাজা তাহলে অবশ্যই কড়া ভাজতে পারেন অসুবিধা নেই কিছু কিন্তু এরকম হালকা ভাজলে ইলিশ মাছ খেতে বেশি ভালো লাগে ওই জন্য আমি একটু এরকম হালকা ভাজাই ভাজি এরপর মাছটা আমি তুলে নেবো এই বেঁচে থাকা তেলটার মধ্যে যেহেতু বেগুনের রেসিপি কিন্তু বেগুন তো পড়বেই সেই বেগুনগুলো আমি একটু বড় বড় করে মোটা মোটা করে কেটে নিয়েছি কারণ ছোট ছোট করে কাটলে গলে যাবে তখন দেখতে ভালো লাগবে না ওই জন্য একটু বড় বড় করে কেটে নুন হলুদ দিয়ে আমি একটু হালকা বেগুনটাও ভেজে নেব বেগুনটা বেশি ভাজার দরকার নেই বেগুনটাও হালকা করে ভেজে নিলেই হবে বন্ধুরা যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার ভিডিওগুলো আপনারা আপনারা লাইক করবেন বন্ধু সঙ্গে শেয়ার করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর যদি কখনো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন কমেন্টের আশায় আমরা থাকি যে আপনাদের কি লাগলো তবেই তো আমরা বুঝবো যে আমাদের বন্ধুরা আমাদের ভিডিওগুলো ভালো লাগছে না খারাপ লাগছে আর একটা লাইক কিন্তু আমাদের খুব ভালো লাগে যে হ্যাঁ আমাদেরকে বন্ধুরা লাইক লাইক বা ডিসলাইক যাই হোক কিছু এটা করছে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর বেগুনগুলো আমি তুলে নিলাম এরপর কড়াতে তার একটু তেল নেই এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ তেল আমি দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এরপর ফোড়নে আমি কালো জিরে দিয়ে দিলাম এই কালো জিরেটা সামান্য হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এই বেটে রাখা মশলাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি প্রয়োজন মতো নুন আর হলুদ আর এর বাইরে কিন্তু আর কোনো মশলা আমি ব্যবহার করব না এই মশলা দিয়ে এই সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে এই মশলাটা আমাকে ভালো করে ভেজে নিতে হবে তিন চার মিনিট যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলাটা থেকে ভালোভাবে তেল ছিঁড়ে যায় দেখবেন ভাজতে ভাজতে মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধও বেরোবে এবং আস্তে আস্তে তেলটাও ছিঁড়ে দেবে এবং খেয়াল করবেন যাতে এই মশলাটা কিন্তু খুব বেশি আঁচে ভাজবেন না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে মশলাটা কিন্তু স্বাদটা সেরকম হবে না মশলা কিন্তু কম আঁচে একটু ভাজবেন মশলাটা যখন আস্তে আস্তে তেল ছেড়ে দেবে আপনার ভাজা হয়ে যাবে তখন প্রয়োজন মতো এর মধ্যে জলের জলটা আপনারা ব্যবহার করে দেবেন দেখুন আস্তে আস্তে মশলাটা কিন্তু সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে মানে আমার মশলা ভাজাটা প্রায় হয়ে এসছে এরপর আমি এর মধ্যে প্রয়োজন মতো জলেরটা দিয়ে দেব আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু মিক্সির জারটা ধুয়েই জল এই আমি একটু জল বেশি দিচ্ছি কেন বেগুনটা না আমার একটু বড় করে মোটা করে কাটা আছে ওটা একটু হতে জল লাগবে আর বেগুন তো এমনিও একটু জল টেনেই নাই ওটা সেদ্ধ হয়ে গেলে আর যেহেতু পাতলা ঝোল হবে একটু ঝোলও তো থাকবে সেহেতু জলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি এরপর এর মধ্যে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দেবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে একটা বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য দেবো আর দুটো কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা দুটো দিলাম আমি একটু কাঁচা লঙ্কার সেন্টটাও সুন্দর বেরোবে আর একটু ঝালও হবে আমি একটু ঝাল বেশি পছন্দ করি তাই ঝাল একটু বেশি দিলাম যদি আপনারা ঝাল বেশি পছন্দ না করেন দেখবেন না নুন ঝালটা যে যার নিজের পছন্দ মতো দেবেন কিছুক্ষণ হয়ে গেছে তারপর আমি ঢাকনাটা খুলে দেখবো যে বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা ঝোলটা কমেছে না দেখুন ঢাকনাটা খোলার পর বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেক কমে গেছে আর যেহেতু ইলিশের পাতলা ঝোল বা এইরকম ঝোল না থাকলে তার পাতলা ঝোল হবে না সেহেতু আমি এই অবস্থাতেই ইলিশটা দিয়ে দেবো আর মাছটা ভেজে আমার ভেজে রাখা আছে তাহলে মাছটা আমার কিছুটা অলরেডি তো কুক হয়েই আছে এরপর এর মধ্যে দিয়ে আমি বেশ দু মিনিট মতো একটু রান্নাটা করে নেবো দু মিনিট রান্না করে নিলে। কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এরপর আরেকবার ঢাকা দিয়ে আমি মিট দু জন্য রেখে দেব দু মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখব যে আমার রান্নাটা কি অবস্থায় আছে দেখুন আমার দু মিনিট হয়ে গেছে মোটামুটি ঝোলটা আমার ভালো মতোই ফুটে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমার রান্না সম্পূর্ণ হলো